What's up? Welcome back to my channel. So guys, আমার অনেক দিন ধরে রেস্টুরেন্টে যাওয়া হচ্ছিল না আর আমি আগে প্রায়ই রেস্টুরেন্টে যেতাম আমার ভালো লাগতো একটু আমি খুব ফুডি টাইপের তো আমি খেতে খুব ভালোবাসি তো অনেক দিন এই করোনার জন্য আমি রেস্টুরেন্টে যাওয়া টোটালি বন্ধ করে দিয়েছিলাম তাও আমি বাড়িতে অর্ডার করতাম কিছু কিছু খাবার কিন্তু তাছাড়া আমার মানে রেস্টুরেন্টে গিয়ে খাওয়াটা খুব কম হচ্ছিল তো আমি আজকে অনেক দিন পর ভাবলাম যে না আজকে একটু রেস্টুরেন্টে যাই একটু ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা আছে সেরকম গরমে না আমার বাড়ি থেকে বেরোতে ইচ্ছা হয় আর ভাবলাম ঠিক আছে তাহলে আজকে একটু রেস্টুরেন্টে যাই তো চলো তাহলে একবার রেস্টুরেন্টে যাচ্ছি তোমাদের সাথে একদম সম্পূর্ণটা আমি কী কী খাচ্ছি না খাচ্ছি গোটা ফুড একটা আজকে একটা ফুড ব্লগ হয়ে যাবে সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করবো আমি আজকে যাচ্ছি আমাদের রায়গঞ্জের নতুন খুলেছে সাদে আল্লাদে যেখানে সবাই প্রায় মোটামুটি অনেকেই চলে গেছে রায়গঞ্জের কিন্তু আমার যাওয়া হয়নি তাই ভাবলাম ঠিক আছে তাহলে আজকে ওখানে যাই ওখানকার কেমন খাওয়া দাওয়া আমিও একটু টেস্ট করে দেখি তো চলো তাহলে ওখানে যাওয়া যাক একবারে তোমাদের সাথে তারপর ওখানে গিয়ে কথা হচ্ছে আমরা একটু আসলাম রেনকোট কিনতে এখানে রেনকোট কিনে তারপর যাবো কারণ রেনকোট ছাড়া এই বর্ষাকালে বেরোনোটা খুব মুশকিল হয়ে যাচ্ছে সবসময় ছাতা নিয়ে বেরোনো সম্ভব আমরা এখন সাদে আল্লাদে চলে এসেছি এখানকার রেস্টুরেন্টে অ্যান্ড পেছনে লোক আছে আর এখানকার থিমটা আমার চরম ইউনিক লেগেছে একদমই তোমরা দেখতেই পাচ্ছ এখানকার মানে সম্পূর্ণটা হে বা কারি যাকে বলা হয় তো সেটা দিয়ে তৈরি আর মানে একদম ইউনিক আর লাইটটাও খুব লো ডিম লাইট একদম প্রচণ্ড লো লাইট আর এখানকার ডিজাইনগুলো আমার খুব ভালো লেগেছে তো সম্পূর্ণ ইউনিক অ্যান্ড সবই ঠিক আছে আমার সবই ভালো লাগলো কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু উপরে হালকা একটু ফাঁকা ফাঁকা তার জন্য মনে হচ্ছে যদি কখনও একটু জোরে বৃষ্টি নামে সেই টাইমে এখনও কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে কিন্তু খুব হালকা বৃষ্টি হচ্ছে কিন্তু যখন জোরে বৃষ্টি নামবে তো সেই টাইমে একটু ভিজে যেতে পারি এটাই একটা প্রবলেম এটাই আর কোনো প্রবলেম নেই তাছাড়া যাই হোক এমনি থিম ওয়াইজ আমার খুব ভালো লেগেছে কারণ রায়গঞ্জে এরকম থিম আমি আগে কখনও দেখিনি এখানেই ফার্স্ট দেখলাম একদম ইউনিক টাইপ তো যাই হোক দেখা যাক আর যেটার জন্য মেনলি আসা সেটা হলো খাওয়ার তো আমি দেখি যে খাওয়ার কোয়ালিটি কেমন খাওয়ার কোয়ান্টিটি কীরকম সবাই মোটামুটি ভালোই বলেছে তো ওই বেসিসে আরও আসা এখানে আই হোক খারাপ হবে না ভালোই হবে তা এখন কী কী অর্ডার করবো আমি সেটা নিয়েই ভাবছি তো চলো তাহলে এখন খাবারটা অর্ডার করা যাক কী সো এটা হলো এখানকার মেনু কার্ড সাদে আল্লাদে সো আমরা মোটামুটি অর্ডার করলাম এখন খাবো মশলা নান মশলা কুলচা অ্যান্ড এখানে আছে হলো চিকেন রেজালা আরেকটা যেটা অর্ডার করেছি সেটা হলো ক্রিস্পি চিকেন যেটা হলো মেনু কার্ডে নেই ওরা নতুন মেনু কার্ডে ওটা অ্যাড করবে কিন্তু এখন ওরা বলছে যে ক্রিস্পি চিকেনটা ভালোই হবে অবভিয়াসলি তো ভাবলাম ঠিক আছে তাহলে ওটাও ট্রাই করা যায় তো মোটামুটি এই কটা জিনিস আপাতত আমরা অর্ডার করলাম এখন দেখি খেতে কেমন লাগে অর্ডার তো করলাম দেখি কতটা খেতে পারি
তো আমাদের স্টার্টার চলে এসেছে গাইজ, এন্ড আমরা স্টার্টারে আমি যেটা অর্ডার করেছি সেটা হলো চিকেন ললিপপ। চলো স্টার্ট করা যাক, আপাতত চিকেন ললিপপ দিয়ে স্টার্ট করি, দেখে তো বেশ ভালোই লাগছে। নট ব্যাড, গুড, ভালো কোয়ালিটি। এটা কি আসলো? তো আমাদের চিকেন রেজালাও চলে এসছে গাইস, আমি তোমাদেরকে দেখাচ্ছি, আগে আমি এটা খেয়ে নিই। তো আস্তে আস্তে ক্রিস্পি চিকেনও চলে এসছে, সো আমাদের বাটার নান এখানে রেডি, অ্যান্ড এখানে চিকেন রেজালা, অ্যান্ড এখানে ললিপপ খাওয়া দাওয়া চলছে। ওখানে সাদা লাইটটা একটু প্রবলেম করছিলো পেছনে, তার জন্য আমি একটু জায়গাটা একটু চেঞ্জ করে নিলাম। নানটা খাচ্ছি গাইস, নানটা অসম, পুরো সফট, এটা অনলি বাটার নান না। এখন যেটা খাচ্ছি সেটা শুধু বাটার নান, অসাধারণ, আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। পুরোটা খারাপ হলে আমি সত্যি আমি বলে দিই যে এটা ভালো না, এটা এই প্রবলেম, এটা ওই প্রবলেম, কিন্তু আমি আপাতত যে দুটো খেলাম চিকেন ললিপপ আর নান, আর নানের যেহেতু চিকেন ললিপপের মধ্যে গ্রেভি ছিল, তো আমি সেই গ্রেভিটা এই নান দিয়ে ভরিয়ে খাচ্ছি, তো আমার অসাধারণ লাগছে। নাও ক্রিস্পি চিকেন, অনেক লম্বা লম্বা। তবে আমি যদি কম্পারেটিভলি ভাবতে যাই তাহলে বলবো যে ক্রিস্পি চিকেনের থেকে চিকেন ললিপপটা ফার বেটার, অনেক 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 ভালো। চিকেন ললিপপটা আমার বেশি ভালো লাগলো। তো আমি ক্রিস্পি চিকেনকে গাইজ আমি মোটামুটি 6/10 দেবো, অ্যান্ড যেটা চিকেন ললিপপ খেলাম সেটা 9/10। এখনও বাকিগুলো নান যেটা আছে এই নানটাকেও আমি 9 দেবো, বাটার নান এখনও বাকিগুলো খেয়ে দেখি। ক্রিস্পি চিকেনটা তো ক্রিস্পি কম হয়ে গেছে, মানে একটু ক্রাঞ্চি হলে বেশি ভালো হতো, এটা একটু নরম হয়ে গেছে, ক্রাঞ্চি যাবে, আমি একদম ভেবেছিলাম একদম ক্রাঞ্চি হবে, কিন্তু সেরকম ক্রাঞ্চি না, একটু নরম। ঠিক আছে, কোনো ব্যাপার না, বললাম বললো নেক্সট টাইম থেকে লক্ষ্য রাখবে। তো নাও মশলা কুলচা খাচ্ছি, ঝাল লেগে গেছে। এখন রেজালা খাচ্ছি, তো দিস ইজ রেজালা, ভালো গ্রেভিটা, খুব ভালো গ্রেভিটা, ভালো চিকেনটা একটু শক্ত আছে, তো অন্য পিস ট্রাই করে দেখছি। এই পিসটা আমরা যেটা নিয়েছি সেটা হয়তো একটু শক্ত হতেও পারে, ব্যাড লাক, কিন্তু যেটা মেনলি গ্রেভি সেটা আমার খুব ভালো লেগেছে, তো গ্রেভিটা অসম। তো আমরা এখন মশলা কুলচা খাচ্ছি, ওটাও ভালো, এখানকার কুলচাটা খাচ্ছি বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। কিন্তু যারা রায়গঞ্জে থাকো আমি বলবো যে যদি কুলচা খেতে হয় তাহলে বলবো যে আমাদের রায়গঞ্জের মিতালি বেস্ট, মিতালির কুলচা আমার অসাধারণ লেগেছে, অসাধারণ। তো তোমরা একবার মিতালিতে ট্রাই করতেই পারো। আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, ডিনারটা এখানেই সেরে ফেললাম আজকে। তো বাড়ি চলে এলাম গাইজ, অ্যান্ড খেয়ে দিয়ে আমরা একটু বসি, হাঁপিয়ে গেছি, প্রচণ্ড হাঁপিয়ে গেছি, একটু বসি, রেস্ট। গাড়িতে গেলাম, গাড়িতে গেলাম, তাও মনে হচ্ছে হাঁপিয়ে গেছি, আসলে খাওয়াটা বেশি হয়ে গেল।
এবার আসি রেস্টুরেন্টের ব্যাপারে। তো রেস্টুরেন্টে আমার ওভারঅল খুব ভালো লেগেছে গাইস। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে আগেও বলেছি যে রেস্টুরেন্টের থিমটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। রেস্টুরেন্টের যে লাইটের ব্যাপারটা, তারপর হলো ওভারঅল যে ডেকোরেশন, সার্ভিসিং প্রত্যেকটাই খুব ভালো। খাওয়ার কোয়ালিটিও প্রচুর, মানে খুবই ভালো। খাওয়ার কোয়ালিটিও খুব খারাপ না। কোয়ান্টিটি যদি আমি কোয়ালিটি আর কোয়ান্টিটির মধ্যে বিচার করি তাহলে বলবো যে কোয়ান্টিটিটা বেশি ভালো, অ্যান্ড যদি কোয়ালিটি বলি কোয়ালিটির চেয়ে কোয়ান্টিটি বেশি ভালো। তো খারাপ না। দেখো আমি যেটা বলছিলাম মেনলি ক্রিসপি চিকেন যেটা, সেটা হলো আরেকটু যদি ক্রিসপি হতো তো আমার সেটা একটু বেশি ভালো লাগতো, কিন্তু সেটা হয়নি। একটু নরম টাইপেরই ছিল, এটাই আমার একটু ওটা প্রবলেম। অ্যান্ড হ্যাঁ, তো আজকে এরকম হয়েছে, সব দিনই যে এমন হবে তা না। যেটা ছিল হলো চিকেন রেজালা। চিকেন রেজালাটার গ্রেভিটা অসাধারণ ছিল, কোনো কথা হবে না। একটা টকটক ফ্লেভার ছিল যেটার মধ্যে টমেটো দেওয়া ছিল, তো ওটা রেজালাটা আমার অসাধারণ লেগেছে। তো ওভারঅল খুব ভালো, আর চিকেনটাও খারাপ না, চিকেনটাও ভালো। কিন্তু চিকেনের চেয়ে আমার চিকেনের গ্রেভিটা বেশি ভালো লেগেছে, নান দিয়ে খাচ্ছিলাম। আর দেখলাম যে বিরিয়ানি তো মোটামুটি বিরিয়ানি, ফ্রাইড রাইস, মানে রাইস আইটেম তো এগুলো বাড়িতেই খাওয়া হয়, তার জন্য ভাবলাম ঠিক আছে তাহলে বিরিয়ানি না 999 এর মধ্যে এগুলো খাওয়া হোক। তো ওভারঅল আমার খুব ভালো ছিল, এক্সপিরিয়েন্সও খুব ভালো। সো গাইস, তোমরা যারা রায়গঞ্জে থাকো তারা অবশ্যই একবার অবশ্যই আলাদা যেও, অ্যান্ড একটা আলাদা ভালো লাগা, আলাদা ভালো লাগা যে এটা নতুনত্ব থিম। তো অবভিয়াসলি মানুষের নতুন নতুন জায়গায় যেতে কার না ভালো লাগে, তো আমার তো বেশ ভালোই লেগেছে। তো আই হোপ গাইস তোমাদের ভিডিওটি দেখে খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তাহলে চলো আজকের জন্য ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, চিজ।